এই যে কত সুন্দর শ্বাস হয়েছে। তুই অতক্ষণ দেরি করলি কেন ওখানে? বন্ধুরা, এরপরের দিন থেকে এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই একটু জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ শম্পা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। আমার ছেলের জ্বর এসেছিলো, টনসিল হয়ে গিয়েছিলো, আমারও জ্বরের জন্য অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, তাই ভাবছি আজকে একটা ছোট্ট করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে। এই যে আমার ক্যামেরাম্যান বাবা, এই যে গলা ফুলে গিয়েছিলো, গলা টনসিল হয়ে গিয়েছিলো, এই পট্টি লাগানো হয়েছে টনসিলের জন্য। জ্বর কয়েকদিন অসুস্থর জন্য ভিডিও বানাতে পারিনি, আজকে তাই একটা আপনাদের সাথে ভিডিও ছোট্ট করে শেয়ার করব। এই যে সেই তালের আটি তাল খাওয়া হয়েছিল, এই তালের আটিগুলোর সাজ এখন বের করে নেব। তালের আটিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এখন কেটে নেব। তাল জিনিসটা এমনই জিনিস, তালের সব কিছুই খাওয়া যায়। এটা শ্বাসটা বেশি বড় হয়নি, ছোট্ট হয়েছে। সবগুলো এইভাবে কেটে দেব। গাছগুলো আরো বড় হতো, তালের শিকড়গুলো বড় হলে শ্বাসগুলো বড় বড় হতো। এই যে কত সুন্দর শ্বাস হয়েছে। আমরা আগে ছোটবেলায় এই তালের এই শ্বাসগুলোকে পান্তা বলতাম। এই যে এগুলো খেতে সেই মিষ্টি, কিন্তু এই তালের আটির ভেতর থেকে এখন শ্বাসগুলো বের করে ধুয়ে নেব। এখন একটা খুন্তির সাহায্যে এইভাবে দুই দিকে চাপ দিয়ে এই যে তুলে নেব এইভাবে শ্বাসগুলো। তালের শ্বাসের পকোড়া বানানোর জন্য এখন একটা বেটার বানিয়ে নেব, তার জন্য এখন বেসন নিয়ে নিয়েছি, বেসনটা একটু চেলে নেব। বেসনের মধ্যে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো, কালো জিরে দিয়ে দেব, কালো জিরেটা দিলে খেতে ভালো লাগে, আর একটু খাওয়ার সোডা দিয়ে দেব সামান্য পরিমাণে, আপনারা চাইলেও নাও দিতে পারেন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর এখানে একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আপনারা যদি আদা রসুন না পছন্দ করেন নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এখন জল দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নেব।
আর ভাবলাম একটু চালের গুঁড়ো আছে তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে দিই, তাহলে খেতে আরো মুচমুচে হবে বেসনের সাথে চালের গুঁড়ো। আমার ব্যাটারটা রেডি, এখন উননটা ধরিয়ে নেব। তাল শাঁসের পকোড়াগুলো আজকে আমি সরষের তেলেই বানাবো। এখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে তালের শাঁসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখন উল্টে দেব। ফুলে ফুলে দেখো কত বড় হচ্ছে। বন্ধুরা, এই তালের শাঁসের পকোড়াগুলো এমনই যে বোঝাই যাবে না যে তার মধ্যে তালের শাঁস আছে। উপরে ঝাল ঝাল কিন্তু ভিতরে মিষ্টি মিষ্টি থেকে, খেতে খুব সুন্দর। হয়ে গেছে ভাজা, এখন তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বিকেলে গরম গরম চায়ের সাথে এইভাবে তালের শাঁসের পকোড়া বানিয়ে বাড়িতে অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমরা তাল শাঁসের পকোড়া বানিয়ে নিয়ে ছাদে চলে এসেছি খাওয়ার জন্য। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। সেই সুন্দর বন্ধুরা, তাল শাঁসের পকোড়া আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগছে। উপরে ঝাল ঝাল আর ভিতরে মিষ্টি মিষ্টি। খেয়েছো ছোটবেলায় কিন্তু মনে নেই তোমার, এবার মনে থাকবে। এবার খেলা তাল শাঁসের পকোড়া, এর পরের বছরে মনে থাকবে। এখন বড় হয়েছো,